নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার, 29 বছর বয়সী ভারতীয় গোলকিপার অমরিন্দর সিংকে নিয়ে। অমরিন্দর সিং এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার, যিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার-23 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন, এবং তার পাশাপাশি এটিকে, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি এবং এটিকে মোহনবাগানে খেলেছেন অমরিন্দর সিং। তো তাকে কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাব তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। যদি কথা বলা যায় প্রথম ক্লাবটাকে নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই ওড়িশা এফসি, তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে অমরিন্দর সিংকে তাদের দলে নেওয়ার জন্য, এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল, তারাও কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপারকে তাদের দলে নেওয়ার জন্য। তো তোমরা আইএসএল এর কোন ক্লাবে অমরিন্দর সিংকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিলেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার এমিল ভেনি, 21 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার, তিনি যোগ দিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। এমিল ভেনি এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার, যিনি কিন্তু গোকুলাম কেরালা এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, তো তিনি কিন্তু এবার যোগ দিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। তো তোমাদের কি মনে হয় 21 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার এমিল ভেনি, তিনি যোগ দিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে, সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গলে যোগ দিলেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার নবীন কুমার, 33 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার, তিনি যোগ দিলেন ইস্টবেঙ্গলে। 33 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার নবীন কুমার, যিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার-23 টিমে খেলেছেন, এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই মোহনবাগান এফসি, গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার নবীন কুমার, তো তিনি কিন্তু এবার যোগ দিলেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 33 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার নবীন কুমার, তিনি যোগ দিলেন ইস্টবেঙ্গলে, সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গলে আসতে পারেন একজন গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মিডফিল্ডার টম রজিক, 29 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মিডফিল্ডার, সবকিছু ঠিকঠাক থাকলে আসতে পারেন ইস্টবেঙ্গলে। টম রজিক এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মিডফিল্ডার, যিনি কিন্তু অস্ট্রেলিয়ার আন্ডার-23 এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন, এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, সেল্টিক এবং তার পাশাপাশি বেলকনেন ইউনাইটেড এবং মেলবোর্ন ভিক্টোরিতে খেলেছেন এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার টম রজিক। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 29 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মিডফিল্ডার টম রজিক, তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।